फ्रेंड्स আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো ভোডাফোন এয়ারটেল যে আলাদা আলাদা প্যাকেজ বা জিও আলাদা আলাদা যে প্যাকেজ ইনক্রিজ করেছে, আমি সেটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। কোন কোম্পানির কত প্যাকেজ বাড়িয়েছে বা ভোডাফোনের কত টাকা বাড়িয়েছে প্যাকেজ, আগে যত টাকা ছিল তার থেকে কতটা বাড়িয়েছে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন। তো ভোডাফোনে কত টাকা রিচার্জে বাড়িয়েছে ভোডাফোন আইডিয়ার, সেটা আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা প্যাকেজ এক এক করে আপনাদেরকে দেখাবো। সেগুলো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, আপনাদেরকে পুরো এক এক করে সব দেখাবো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে নেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো, তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ফাইনালি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি সাইটে দিয়ে দিচ্ছি, আপনারা সেটাও দেখে নিন, আর আমি এখানে বলেও দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পেয়েছেন আগে যে আপনাদের যে প্যাকেজটা ছিল আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আগে আপনাদের ছিল 79 টাকা নর্মাল প্যাকেজ ছিল ছোটো মোবাইলের জন্য, তো সেইটা বেড়ে হয়েছে 28 ডেজ থাকবে প্যাকেজটি, কিন্তু আপনাদের রিচার্জটি বেড়ে হয়ে যাবে 99 টাকা। আপনাদেরকে 79 টাকার বদলে 99 টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তবেই কিন্তু আপনাদের মোবাইল চালু থাকবে। এরপরে আপনাদেরকে বলবো 149 টাকা রিচার্জ বেড়ে কত হয়েছে, আমি সেইটাও আপনাদেরকে বলে দেব। তো 149 টাকা রিচার্জ বেড়ে 28 দিন ভ্যালিডিটি থাকবে, আপনাদের 179 টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে, তবেই আপনারা এক মাস আনলিমিটেড কল ছোটো মোবাইলে ইউজ করতে পারবেন। প্লাস আপনাদেরকে ওই রিচার্জটাই আপনাদেরকে কত দেবে, 2 GB যেরকম ডেটা দিচ্ছে সেইটাই দেবে আপনাদেরকে, ও থেকে কোনো কমবে না। আর যেটা সরি আরেকটা আছে, যেটা 99 টাকা রিচার্জ ছিল সেটা 1 পয়সা করে 5 সেকেন্ডে কাটবে, তো এটা বলতে বাকি ছিল আপনাদেরকে। আর আরেকটা যেটা 219 টাকার যে রিচার্জটা ছিল, এটা 28 দিনই ভ্যালিডিটি থাকবে, কিন্তু আপনাদের সেটা বেড়ে হয়ে যাবে 269 টাকা হয়ে যাবে। তো আপনারা ভালো করে দেখে নিন, আমি তো স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর আপনাদের পরপর আমি রিচার্জ বলে দেবো, সেখানে আপনারা 269 টাকা রিচার্জ করলে কী কী পাবেন, 100 SMS ফ্রি পাবেন, 28 দিন ভ্যালিডিটি থাকবে, এবং 1.5 GB করে পার ডে ডেটা পাবেন, যেরকম ডেটা ছিল সেরকমই পাবেন, শুধু প্যাকেজটা আপনাদের বেড়ে গিয়েছে। আরেকটা রয়েছে যেটা 249 টাকা, যেটা 28 দিন ভ্যালিডিটি 249 টাকা, সেইটা বেড়ে হয়ে গিয়েছে 299 টাকা রিচার্জ করতে হবে, তবে আপনারা আনলিমিটেড কল পাবেন, 100 SMS পার ডে ফ্রি পাবেন, এবং 1.5 GB করে পার ডে ফ্রি ডেটা পাবেন। আর আরেকটা যে রয়েছে, এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে আলাদা আলাদা করে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করেই বলবো। আচ্ছা, আরেকটি রয়েছে 299 টাকা রিচার্জ করলে আপনারা 28 দিনে ভ্যালিডিটি পাবেন, এবং আপনাদেরকে সেইটা বেড়ে হয়ে গিয়েছে 359 টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে, তবেই আপনারা কিন্তু নেট বা কল ইউজ করতে পারবেন। সেখানে আপনারা কী কী পেয়ে যাবেন, 359 টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা আনলিমিটেড কল পেয়ে যাবেন, 100 SMS ফ্রি পেয়ে যাবেন, এবং আপনাদের 2 GB করে পার ডে ডেটা পাবেন, এবং পার ডে ডেটা পাবেন সেখানে কিন্তু আপনাদেরকে 359 টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তবেই আপনারা 2 GB করে ইউজ করতে পারবেন, বুঝতে পেরেছেন। আর আরেক আর যে রিচার্জ রয়েছে এরপরে, এরপরে যেটা ছিল আপনাদের 450 টাকা যেটা রিচার্জ ছিল, 449 টাকা যে রিচার্জটা ছিল 56 দিনের জন্য, আপনাদের 449 টাকায় আগে দিত কি 2 GB প্লাস 2 GB দিত, টোটাল হচ্ছে 4 GB করে পার ডে দিত, সেখানে আপনাদের কি হয়ে যাচ্ছে, সেখানে আপনাদেরকে শুধু 2 GB দেবে, এক্সট্রার কোনো এখানে কিন্তু দেওয়া নেই, এক্সট্রারভাবে কিন্তু আপনারা কিছু পাবেন না। তো আপনারা ভালো করে মন দিয়ে দেখে নিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যেসব সিস্টেমগুলো এসেছে আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে যে রিচার্জ রয়েছে 84 দিনের জন্য, 379 টাকা দিয়ে 84 দিন ভ্যালিডিটি থাকবে, সেটা বেড়ে হয়ে গিয়েছে আপনাদের 459 টাকা, আনলিমিটেড কল প্লাস আপনাদের 1000 SMS ফ্রি পাবেন, এখানে 1000 SMS ফ্রি পাবেন, এবং অল ডেটা পাবেন 6 GB। তো এর থেকে কিন্তু বেশি আপনারা কোনো ডেটা পাবেন না, শুধু 6 GB ডেটা পাবেন এই রিচার্জে। এরপরে আপনাদের যে রিচার্জটি রয়েছে 599 টাকা যে রিচার্জটা রয়েছে, সেইটা আপনাদের 84 দিন ভ্যালিডিটি রয়েছে, কিন্তু আপনাদের বেড়ে হয়ে গিয়েছে 719 টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তবেই আপনারা কিন্তু
দেড় জিবি, এটা কত জিবি করে নেট রয়েছে, দেড় জিবি করে পার ডে নেট পাবেন, 100 SMS যেরকম ফ্রি পাবেন, তো সেরকমই থাকবে। শুধু আপনাদের প্যাকেজগুলো বেড়ে গিয়েছে, আর যেগুলো চেঞ্জ হয়েছে আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো। আর আরেকটি রয়েছে আপনাদের 799 টাকা যে প্যাকেজটি ছিল 84 দিন ভ্যালিডিটি, তো সেইটা আপনাদের বেড়ে হয়ে গিয়েছে 839 টাকা দিয়ে আপনাদেরকে রিচার্জ করতে হবে, তবেই আপনারা আনলিমিটেড কল, 100 SMS বা পার ডে 2 GB করে ডেটা আপনারা ইউজ করতে পারবেন। তারপর আপনাদের যেটা রয়েছে 1499 টাকা যেটা রিচার্জ রয়েছে আপনাদের, সেটা আপনাদের বেড়ে হয়ে গিয়েছে 1499 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করলে আপনাদের 365 দিন ভ্যালিডিটি পাবেন, এবং সেটা বেড়ে হয়ে গিয়েছে আপনাদের 1799, আনলিমিটেড কল, 3600 SMS ফ্রি পাবেন, আর টোটাল জিবি আপনারা পাবেন 24 GB টোটাল পাবেন। আর এরপরে যেটা রয়েছে 2399 টাকা যে রিচার্জ ছিল আপনাদের, 365 দিন আপনাদের ভ্যালিডিটি ছিল, 365 ডেজ আপনাদের ভ্যালিডিটি, সেইটা আপনাদের বেড়ে হয়ে গিয়েছে 2899 টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে। তার সাথে আপনারা কী পাবেন, আনলিমিটেড কল এবং 100 SMS ফ্রি, পার ডে 1.5 GB করে ডেটা পাবেন। তো এখানে কোনো ইনক্রিজ হয়নি আপনাদের। আর আপনাদের তারপরে যে প্যাকেজগুলি রয়েছে সেগুলো রয়েছে আপনাদের 48 টাকা দিয়ে আপনারা যে রিচার্জটা করছিলেন 3 GB ডেটা, তো আপনারা সেখানে 28 দিন ভ্যালিডিটি থাকবে, কিন্তু সেটা বেড়ে হয়ে গিয়েছে আপনাদের 58 টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তবেই আপনারা ইউজ করতে পারবেন। তো 98 টাকা যে রিচার্জটা ছিল আপনাদের জিবি শুধু, যেটা আপনারা 12 GB পেতেন, তো সেইটা বেড়ে হয়ে গিয়েছে আপনাদের 28 দিন ভ্যালিডিটি থাকবে, কিন্তু আপনাদের বেড়ে হয়ে গিয়েছে সেখানে 118 টাকা দিয়ে আপনাদেরকে রিচার্জ করতে হবে। এরপরে যেটা ছিল আপনাদের 28 দিন ভ্যালিডিটি 50 GB যেটা ছিল, সেটা হচ্ছে 251 টাকা ছিল, সেটা বেড়ে হয়ে গিয়েছে আপনাদের 298 টাকা, আর আপনাদের 50 GB ডেটা পাবেন আপনারা টোটাল। আর আরেকটি যেটা প্যাকেজ ছিল আপনাদের 56 দিনের জন্য, সেটি হচ্ছে 351 টাকার প্যাকেজ ছিল, সেইটা আপনাদের বেড়ে হয়ে গিয়েছে 418 টাকা, আপনারা 100 GB সেখানে ডেটা পেতেন। তো এই হচ্ছে আজকে ভোডাফোনের যে প্যাকেজগুলি রয়েছে, পুরো ইনক্রিজ হয়েছে আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বলে দিলাম। যারা যারা এখনও পর্যন্ত রিচার্জ করেননি আপনারা অবশ্যই রিচার্জটা তাড়াতাড়ি আজকের মধ্যে করে নিন, কেননা কাল থেকে ভোডাফোনের যে প্যাকেজগুলি রয়েছে কাল থেকে কিন্তু আপনাদের চালু হয়ে যাবে। তো ফাইনালি দেখুন, আমি যেখানে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই স্ক্রিনেই দেখাচ্ছে, দেখুন উপরে 25 তারিখ থেকে আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে যে প্যাকেজগুলি রয়েছে, সেগুলো হচ্ছে 25 তারিখ থেকে 25 নভেম্বর চালু হয়ে যাবে। তো যারা যারা এখনও পর্যন্ত রিচার্জ করেননি আপনারা অবশ্যই যে কোনো ভোডাফোন কেয়ারে যান, গিয়ে সেখানে আপনারা অতি অবশ্যই 1 বছর কি যত দিনের আপনারা পারবেন তত দিনের রিচার্জ করে নিন। তার আগে যত দিনের আপনারা রিচার্জ করবেন সেই ভ্যালিডিটির কিন্তু আপনাদের থাকবে, এরপরের যে রিচার্জগুলো করবেন সেই রিচার্জগুলো কিন্তু আপনাদের এই রেটেই আপনাদেরকে পে করতে হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর গাইস আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন, আমি যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।